পেয়ারা মাখা খেতে খেতেই আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, আশা করছি অনেক ভালো আছো, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো শেষ পর্যন্ত ব্লগটি দেখার অনুরোধ রইল। তো আজ কিন্তু আমি গাজরের হালুয়া বানাচ্ছি। এখন বাজে 3:30 এরকম, দিনটা ছিল সানডে। তো পেয়ারা মাখাটা একদম কেনা পেয়ারার মাখা, যেরকমটা হয় সেরকমটা মানে বানানোর চেষ্টা করেছিলাম, বানিয়ে মজা করে বসে খেলাম। তো তারপরে এদিক থেকে গাজরের হালুয়া বানাচ্ছি। তার কারণ হচ্ছে তোমাদের ভাই আমাকে বলেছে আমাকে আর ফাঁকায় নিয়ে যাবে না, না হলে যারা রীতিমতো আমার ব্লগ দেখো তারা তো জানো যে সানডে দিনটা আমরা একটু এনজয় করি, খাওয়া দাওয়া ঘোরা বেড়ানো একসাথে। কিন্তু এখন আমার জার্নি করাটা একদম সেফ না, তাই তোমাদের ভাইয়া বলছে কয়েকটা দিনেরই তো ব্যাপার, একটু কষ্ট করো, তারপরে অনেক ঘুরবে বেড়াবে সব কিছু করবে, যেখানে বলবে আমি সেখানেই নিয়ে যাব। আর এখন তোমার যা খেতে ইচ্ছে যাবে বলবে আমি কিনে এনে দেব, তুমি বাড়িতে বসে খাবে। তো সেই জন্যই ভাবলাম, আর তোমাদের ভাইয়া তো আমার খারাপ কখনোই চাইবে না, আমার সব থেকে কাছের শুভাকাঙ্ক্ষী হচ্ছে তোমাদের ভাইয়া, সে আমার ভালো সবসময় চাই, আমি সেটা জানি। কারণ জীবনে ত্যাগ তো দিতেই হয়, আর মা হয়েছি মানে অনেক বেশি অনেক বড় ত্যাগ দিতে হবে সব দিক থেকেই। তো একটা ভালো দিনের অপেক্ষায় আমি বা তোমাদের ভাইয়া দুজনই আছি, তো সেই জন্য এই টাইমটা একটু সাবধানে চলাফেরা সব কিছুই আমাকে করতে হবে। তোমাদের ভাইয়া এটা আমাকে সব সময় মনে করিয়ে দেয়, কারণ তোমরা তো জানো আমি একটু কাজকাম করতে বেশি ভালোবাসি, কাজকাম নিয়ে থাকি, এই জন্য তোমাদের ভাইয়া কিন্তু আমাকে সব সময় বলে যে তোমার এখন খুব সাবধানে চলাফেরা করতে হবে, কারণ সেও দ্বিতীয়বার পাপা হতে পেরে কিন্তু অনেক খুশি, সেটা আমি বুঝতে পারি। আর আমি তো অনেক খুশি, কিন্তু তার পাশাপাশি আমার যেই শারীরিক কষ্ট এটা তো সমস্ত মায়েরই হয় কারোর কম বেশি, তো তা হলেও কিন্তু এই কষ্টের মাঝেও অনেক আনন্দ আছে। তো যাই হোক, একটা ভালো দিনের অপেক্ষায় আছি, সকলে দোয়া করো খুব তাড়াতাড়ি যেন সেই ভালো দিনটা আমাদের জীবনে আসে। আর এই তো তোমাদের সাথে গল্প করতে করতে কতটা সময় পার হয়ে গেল। তো সানডে দিনটা একটু স্পেশাল করার জন্য, ভালো লাগার জন্য আমি গাজরের হালুয়া বানালাম। আর তোমাদের ভাইয়া আমার হাতের গাজরের হালুয়াটা খেতে অনেক পছন্দ করে, আর আমারও ভালো লাগে, তবে নিজের জন্য হলে হয়তো এত মানে ভালোবাসা দিয়ে বানাতাম না, তোমাদের ভাইয়া খেতে ভালোবাসে বলে অত ভালোবাসা দিয়ে আর কি বানালাম। তো যাই হোক, পরের দিন থেকে কিন্তু এই ব্লগটা আবার স্টার্ট করেছি সকাল থেকে, সকালে গরম গরম চা, পরোটা আর গাজরের হালুয়া, আগের দিন যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে সকালে নাস্তাটা আমরা করে নিচ্ছি। আর তুলু কিন্তু ঘুমাচ্ছে, এখনও ওঠেনি, আর অনেকটাই সকাল এখন, খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, রাত্রির দিকে ঘুমিয়েও পড়ি একটু তাড়াতাড়ি এখন। তো যাই হোক, এই তো সকালটাই খুব ব্যস্ততার মধ্যেই কাটে, যেহেতু তুলুর স্কুল থাকে। আর এই তো আগের দিন তোমাদের ভাইয়া ভেজ প্যাটিস তুলুর জন্য এনেছিল, আর আমার চিকেন 65 রোল আর তুলুর কেক। পেয়ারা লেবু এইসব দিলাম। কালকে যেহেতু সন্ধ্যার দিকটা এটা ওটা খাওয়া হয়েছিল, সেই কারণে আর ওগুলো খাইনি। আর এই তো সকাল সকাল মানে চেষ্টা করি দুটো গরম ভাত আর একটা কিছু করে নিয়ে, আর যেটাতে আমিও একটু খাবো আর মেয়েটাকেও খাইয়ে স্কুল পাঠাবো। তো তুলু শাওয়ার নিয়ে নিয়েছে সকাল সকাল, আর এই তো ঘি দিয়ে গরম ভাত ওকে খাইয়ে দিচ্ছি,
তার পাশাপাশি আমিও দুটো খেয়েছি। তারপরেই তো রান্না বসিয়েছি। তো যেদিন সম্ভব হয় আগে সবই রান্না মিটিয়ে নিই, তবে না হলে আগে কিন্তু একটু কিছু বানিয়ে নিই যেটাতে মায় বেটি মানে খাওয়ার মতো, তারপরে ও চলে যাওয়ার পর ধীরে সুস্থে আমি আবার রান্না বসাই। আর এর পাশাপাশি কিন্তু অনেক কাজকামি করেছি, ঘর গোছানো, ঘর মোছা, সবই যেমন একটা সংসারে কাজ থাকে সেরকম। আর আজকে কিন্তু আমি খুব মজা করেই চিকেনের রেসিপিটা বানাচ্ছিলাম। তো আজ যে আমার বাড়িতে মেহমান আসবে আমি কিন্তু তখন জানতাম না। তো যাই হোক, যা কিছু হয় ভালোর জন্যই হয়। তো আমি খুব টেস্টি করে আজকে চিকেনটা বানিয়েছিলাম, আর বাঁধাকপি আলু এই দুটোই রেসিপি ছিল আজকে আমাদের। তারপরে হঠাৎ করেই তোমাদের ভাই আমাকে ফোন করলো যে বাড়িতে মেহমান আজকে দুপুরে খাবে। তো তাই ভাবলাম মেহমান তো আর বাড়িতে এখন সেইভাবে আসেই না, কোনো মানুষেরই সময় হয় না আর কারোর বাড়িতে সেইভাবে যাওয়ার। তো আসছে যখন, তো আমি ঝটপট করে ওই জন্য একটু ডিম লাল করলাম, বেগুন ভাজলাম, একটু চাপচাপ করে ডাল করলাম, স্যালাড। তো সাওয়া নেওয়ার আগে আবার ঝপ করে এগুলো বানিয়ে নিলাম। তবে আরও একটা কথা বলি, আজ কিন্তু রান্নার অনেক প্রশংসা করেছে আমার রেসিপির, যে খুবই ভালো, খুবই সুন্দর। আর তার থেকেও বড় কথা হচ্ছে গাজরের হালুয়াটা খেয়ে মানে খুবই ভালো লেগেছে। আমাকে জিজ্ঞেস করছিল যে কিভাবে এটা বানিয়েছি, তাহলে বাড়িতে গিয়ে বলবে সেইভাবে বানাবে। তো প্রশংসা পেলে কে না খুশি হয়, আর তো আমার প্রশংসা করেছে রেসিপি রান্না বান্নার, তো আমি তো অনেক বেশি খুশি হয়ে গেছি। তো যাই হোক, মেয়েরা কিন্তু একটুতেই অনেক বেশি খুশি হয়ে যায় তাদের কাজের রান্নাবান্নার কেউ যদি প্রশংসা করে। তো যাই হোক, এই তো সব মিলিয়ে জুলিয়ে আমাদের খাওয়ার পর্ব কমপ্লিট। আর খাওয়ার পর যেসব কাজ থাকে সে তো কমন, সে আর বলার কিছু নেই, সেসবই করছিলাম। তো যাই হোক, কাজ করতে করতে একটা কথা বলি, যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে আমার ব্লগটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে তাহলে একটু ফ্রেন্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবে। যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, আর যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ছোট করে একটা লাইক দিতে ভুলো না, আর একটা কমেন্ট করে জানাবে। তো যাই হোক, এই তো এদিক থেকে সমস্ত কাজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল। কিচেন ফিচেন আবারও একবার এদিক থেকে ক্লিন করে নিলাম। তো যাই হোক, একটু রেস্ট নেব, নিতে নিতেই কিন্তু আমার রাজকন্যার বাড়ি আসার সময় হয়ে যাবে। তাকে আবার ফ্রেশ করা, খাওয়ানো, রেডি করে টিউশন পাঠানো, তো এই তো সব মিলিয়ে ঝুলিয়ে ব্যস্ততার মধ্যে দিন কাটছে। আর আমিও চাই এই ব্যস্ততার মধ্যে যেন আমার এই কয়েকটা দিন কেটে যায়। আমি যতটা ব্যস্ততার মধ্যে থাকি আমি ততটা ভালো থাকি, সব সময় এই কথাটা বলি। আর না হলে কিন্তু তোমাদের ভাইয়াকে বেশি বিরক্ত করে ফেলি। তো সন্ধ্যার দিকটাতে চাইলেও কিন্তু আমি আর কাজকাম করতে পারি না, তো সেই টাইমটাই একঘেয়েমি ঘরে থাকতে থাকতে আমার খুব মানে বিরক্ত লাগে। সেই সময় তোমাদের ভাইয়াকে বারবার ফোন দিয়ে বলি কখন আসবে, কখন আসবে, খুনি এসো। তো যাই হোক, এই তো, তো তোমাদের ভাইয়াকে অনেক বেশি বিরক্ত করে ফেলি। আর এই তো আজকের ব্লগ এখানে ইতি করছি। মেয়েকে রেডি করে দিয়েছি, তার পাপা তাকে টিউশন দিতে যাচ্ছে, আমি এবার চা বসাবো। চলো আজকের ব্লগটা এখানে ইতি করছি, সকলের সুস্থতা কামনা করে টাটা, বাই বাই অল ভিউয়ার্স।